সপ্তাহ দুয়েক আগে সদ্য পাশ করা, 6-7 মাস হয়েছে, দুজন ডাক্তারের সঙ্গে আমার কথা হচ্ছিল, ইয়াং, ওরা খোলামেলা কথা বলে আমাদের সাথে। তারা বলছিল মেডিকেল সেক্টরে যারা পাশ করতেছে, যারা ডক্টর হচ্ছে, তাদের সমস্যার কথা তারা বলতেছিল। বলতেছিল যে আমাদের এখানে এমন অনেক ছেলেমেয়েরা এখন ভর্তি হয়, আমি কিন্তু আমার জবানিতে বলছি না, সো ডাক্তাররা যেন আমার উপর রাগ না করেন, আমি একজন ডাক্তার রেফারেন্সে আরেকজন ডাক্তারের কথা বলছি, তাদের যোগ্যতাই নাই মেডিকেল সায়েন্সটা পড়ার, যে যোগ্যতা সেটাই তাদের নাই, তারা কোনো না কোনো মাধ্যমে মেবি ওই যে আপনার সেই ছোটোখাটো যুক্তি যেটা সে প্রমাণ করার চেষ্টা করেছে, তো এই চলমান সিঁড়ি ব্যবহার করে সেখানে এসে পৌঁছাইছে। কিন্তু প্রত্যেকটা জিনিস একটা মিনিমাম রিকোয়ারমেন্ট তো আছে, তাই না? এমনি এমনি তো সব হয় না। তো সে যখন প্রথম বছরে ভর্তি হয়েছে, সে বুঝেছে যে এই কাজটা আমার দিয়ে হবে না, কিন্তু তার সোশ্যাল স্ট্যাটাস ধরে রাখতে হবে, সে তো 2,50,000 টাকা খরচ করে হয়তো প্রশ্নটা পেয়েছে, আমি জানি না, আমি মিলাচ্ছি দুইটা জিনিসকে। সামহাউ দ্য পার্সন ইজ নট এলিজিবল টু গেট ইন টু দ্য ইনস্টিটিউশন, বাট হি ডিড, শি ডিড। এবং এরকম অসংখ্য হয়েছে, যে কারণে আজকে আপনি যদি কোনো একটা হসপিটালে বা কোনো ক্লিনিকে বা কোথাও যান, আমি কিন্তু তার রেফারেন্সে বলছি, বারবার বলছি, আপনি যদি ক্রিটিক্যাল প্যাশেন্ট হন, আপনাকে হসপিটাল নিবেই না, প্রাইভেট হসপিটালগুলো আপনাকে নিবেই না। এবং ও আমাকে বলছে যে ভাই আপনি খবর নেন ঢাকা শহরে বা সারা দেশে, মেনলি ঢাকা শহরে, এই যে আমাদের ডেঙ্গু পরিস্থিতি, যখনই কোনো কিছু সিভিয়ার হয়ে যায়, আপনি দেখবেন একটা বড় অংশের মানুষ অ্যাম্বুলেন্সে মারা যায়, অ্যাম্বুলেন্সে মারা যায়। এবং আমাদের একটা সাধারণ ধারণা হসপিটালে এনাফ সিট নাই, এই কথাটা ঠিক না, সে বলছে, আমি এখনও সত্য মিথ্যা প্রমাণ করতে পারিনি, দর্শকরাই বুঝবেন এবং প্রমাণ করতে পারবেন, আমি শিওর আমাদের কথা অনেক ডাক্তাররাও শুনছেন, যারা ভালো মনের, যারা মানুষের সেবা দেওয়ার নিয়তেই ডক্টরি করছেন। তারা বলে যে যখনই আমরা একটা ক্রিটিক্যাল প্যাশেন্ট পাই, বুঝি যে এই প্যাশেন্টটাকে বাঁচানো কঠিন হতে পারে, হসপিটাল অথরিটি থেকে আমরা বলে দিই যে সিট নেই। কেন? কারণ আমাদের ওই ক্যাপাবিলিটি, ওই মানসিকতা, ওই ধৈর্যটাই নাই যে একটা প্যাশেন্টকে রিভাইভ করার চেষ্টা করব আমরা। আবার দশটা, সেটাও বলেছে, দশটার ভিতর যদি একটা প্যাশেন্ট, 10 জন মারা যাওয়া প্যাশেন্টের মধ্যে একজন প্যাশেন্টের গার্ডিয়ান আবার এমন ইমোশনাল থাকে, সে আবার ডাক্তারকে মারে, সে ভাঙচুর করে, তো যেই আমরা তো হয়তো কয়েকজন খারাপ ডাক্তারের কথা বলছিলাম, কিন্তু ভালো ডাক্তার তো প্রচুর আছে, যারা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছে একটা রোগীকে বাঁচানোর, কিন্তু মরে গেছে, হাতে তার তো হাতে নাই, এটা তো আল্লাহর হাতে, তখন সে আবার তাকে নিগৃহীত করা হয়েছে, সে আবার ওইটার শিকার হয়ে গেছে। তো যে ভালো ডক্টর সেও রিস্ক নিচ্ছে না, যে খারাপ সে তো নিবেই না। সো যে লোকটা প্রশ্ন আউট করেছে, যে বাবা প্রশ্নটা কিনে তার সন্তানকে দিয়েছে, সে যে যদি কোনোদিন হসপিটালের বেডে শুয়ে যদি বুঝতে পারে যে যে ডাক্তার আমাকে এখন কাটতেছে অথবা যে ডাক্তার আমার ওষুধগুলো লিখছে সে আসলে ডাক্তার হওয়ার যোগ্য না, কেমন হবে পরিস্থিতিটা? সো একটা ভয়াবহ ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি। সো প্রফেশনালিজমের কথা তো আমরা শুরু করেছিলাম, সব সেক্টরে প্রফেশনালিজমের কিন্তু ব্যাঘাত করলে কিছু না কিছু ইম্প্যাক্ট আছে, কিন্তু কিছু কিছু সেক্টরে ইম্প্যাক্ট ইজ ভেরি ইমিডিয়েট, আজকে বিকালে ঘটবে। সেদিন আমরা দেখলাম কোথায় যেন লিখেছে একজন ফেসবুকে, আমি দেখলাম যে ওই একটা ছোট ব্রিজের মতো করেছে, তো ওখানে নাকি সুপারি গাছ বলি আমরা আমাদের গ্রামে, তাই না, সুপারি গাছের চলটা দিয়ে দিয়েছে, রড নাই। তো সেখানে একজন কমেন্ট করেছে যে ভাই বাঁশ হইলেও দেন, মানে বাঁশ দেন কথাটা তো আমাদের সমাজে একটা হাস্যকর জিনিস হিসেবে বলে না, তো ও এখন বলতেছে যে বাঁশটা হইলেও দেন আমাকে, কিন্তু আপনি সুপারি গাছ দিলেন। তো আপনি বলেন যে একটা খুব সাধারণ ডে লেবার, সে তো দেখেছে ঘটনাটা ঘটছে, যে সিমেন্টটা তৈরি করে দিয়েছে, যে রাজমিস্ত্রি ওটা ঢালাই দিয়েছে, সে তো দেখেছে, ধরে নিলাম আপনার সেই রিক্সাওয়ালার মতো যে সে হয়তো মেনে নিয়েছে, কিন্তু যে সহকারী প্রকৌশলী বা যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাগজটা সাইন করেছে, যে আসলে ওটার কোয়ালিটি চেক করেছে, কেন মেনে নিয়েছে সে?